সুনীল সন্ধ্যা, কবি রাহুল রেহমান। একটা লাউয়ের ডগা মাচানের বাইরে ঝুলছিল, মানকুচুর পাতা আকাশ ছুঁতে যাচ্ছে, কি তার বিশালতা! পাশের ক্ষেতের খালি জায়গায় দুইটা বাচ্চা ছুটোছুটি করছে, হয়তো ছোঁয়াছুঁয়ি খেলছে তারা। এই বুঝে ছুঁয়ে দিল, কিন্তু সামনের বাচ্চাটা একটু বাঁকা হয়ে দৌড় দিতেই পেছনেরটা হুমড়ি খেয়ে পড়ে গেল। অমনি মা বলে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে হাঁটতে লাগল। পেছনের বাচ্চাটা দে ছুট, হয়তো বকুনি খাওয়ার ভয়ে পালালো সে। বাড়ির উঠানে টানা তারে একদিকে একটা গামছা ঝুলছে, অন্যদিকে সালোয়ার কামিজ বা ওই জাতীয় কিছু শেষ বিকেলের রোদে শুকাচ্ছে। টিনের চালে কামরাঙা গাছটা নুয়ে পড়েছে, থোকায় থোকায় কচি কামরাঙ্গাগুলো সবুজের দুতি ছড়াচ্ছে। বাড়ির কোল ঘেঁষে কাঁচামাটির রাস্তাটা একে বেঁকে দক্ষিণের মাঠে হারিয়ে গেছে। গরু মহিষের পাল রাস্তা ধরে আপন ঠিকানায় ফিরছে, মাঝে মধ্যে হাই হাট বলে রাখাল বালক হাঁক দিচ্ছে। গোধূলি শেষে সন্ধ্যার আবছায়ায় গ্রামটা নির্জীব হচ্ছে, দূর থেকে ভেসে আসা শিয়ালের হুক্কা হুয়া ডাকের সাথে দুষ্টু ছেলেরা সুর মিলাচ্ছে। সন্ধ্যা হলো, বাড়িতে আয় খোকা, মায়ের মিষ্টি মধুর ডাকে বাড়ির দিকে ছুটছে তারা। মসজিদে আজানের মধুর ধ্বনি বা হিন্দু বাড়ির শঙ্খধ্বনির সাথে সাথে সাজ বাতিগুলো জ্বলে উঠছে। এই বুঝি নামলো সুনীল সন্ধ্যা গ্রাম বাংলার ঘরে ঘরে।